সহি বুখারীর হাদিস, হাদিস নাম্বার 6016। عن ابي شريح رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والله لا يؤمن আল্লাহর কসম করে বলছি ও ব্যক্তি মুমিন নয়। আবার রাসূলুল্লাহ বলছেন আল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম করে বলছি ও ব্যক্তি মুমিন নয়। আবার বলছেন আল্লাহি লা ইউমিনু, আল্লাহর নামে কসম করে বলছি ও ব্যক্তি মুমিন নয়। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা আশ্চর্য হয়ে গেল, খুব সচেতনতার সাথে রাসূলকে প্রশ্ন করলো, কিলাউমান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আপনি তিনবার কসম করে বলছেন ওই ব্যক্তি মুমিন নয়, তাহলে বোঝা যাচ্ছে ওই ব্যক্তি জাহান্নামী, যার ঈমান নাই সে কোথায় যাবে? জাহান্নামে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কসম করে বলল ওই ব্যক্তি ঈমানদার নয়, ওই ব্যক্তি মুমিন নয়, তখন সাহাবায়ে কেরাম বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিচয় কি? ক্বালা আল্লাযী লা ইউমানু জারুহু বাওয়াইকাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, আমি রাসূল আল্লাহর নামে তিনবার কসম করে বলছি ওই ব্যক্তি আল্লাহর কাছে মুমিন হিসাবে সাব্যস্ত নয়। যে ব্যক্তি তার হাত দিয়ে, তার মুখ দিয়ে, তার কর্ম দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়, সে ব্যক্তি মুমিন নয়, তার ঈমান নয়। ঈমান আনার জন্য আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, মৃত্যুর পরে প্রত্যেককে জীবন্ত করা হবে, প্রত্যেকের আমলনামা অনুযায়ী তার বিচার বিশ্লেষণ করা হবে, এরপর তাকে পুরস্কার অথবা তিরস্কৃত করা হবে। এই বিষয়টা বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান, ঠিক কি না? আল্লাহকে বিশ্বাস করেন আপনি, আখিরাতকে বিশ্বাস করেন, কিন্তু আপনি প্রতিবেশীকে কষ্ট দেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আপনি মুমিন হতে পারলেন না, আপনার ঈমানে নেই। সহি বুখারীর হাদিস, হাদিস নাম্বার 6018। আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الاخر فلا يؤذي جاره। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান কানা ইউমিনু বিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর উপর বিশ্বাস রাখে, ওবিল ইয়াউমিল আখিরি আখিরাতের উপর বিশ্বাস রাখে, ফালা ইউযি জারহু সে কখনো তার প্রতিবেশীকে কষ্ট দিবে না। সুবহানাল্লাহ বলেন। আর যদি কেউ প্রতিবেশীকে কষ্ট দেয় তাহলে বুঝা যাবে সে মুখে ঈমান এনেছে, অন্তরে তার কাজে, তার কর্মে, তার অ্যাটিটিউডে, তার দৃষ্টিভঙ্গিতে, তার চিন্তা চেতনার মধ্যে সে এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারে নাই। আল্লাহর কোরআন কি বলছে শুনুন, 2 নম্বর সূরা, সূরাল বাকারার 8 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াবিল ইয়াউমিল আখির ওয়ামা হুম বিমুমিনিন। এমন অসংখ্য মানুষ আছে, ওয়ামিনান নাসি অসংখ্য মানুষ আছে, মান ইয়াকুলু তারা মুখে বলে আমান্না বিল্লাহি আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, অবিল ইয়াউমিল আখিরি আমরা ঈমান এনেছি আখিরাতের উপর, আল্লাহ তাআলা গ্যারান্টি দিচ্ছেন ওমা হুম বিমুমিনিন, আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি এরা মুমিন নয়, এরা ঈমানদার নয়, তার ঈমান নাই। নাউজুবিল্লাহ বলবেন না, যারা প্রতিবেশীকে কষ্ট দেয় আর মুখে বলে আমি ঈমানদার, আল্লাহ বলছেন ওমা হুম বিমুমিনিন, কশ্চিন কালেও সেই ঈমানদার হতে পারবে না।